ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে কত ভাই আপনি জানতে চেয়েছেন যে নফল এবতের মধ্যে सर्वश्रेष्ठ এবাদত কোনটি দুরুদ নাকি অন্য কিছু এক কথায় এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন কোরআন হাদিস সমৃদ্ধ আলোচনা আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি অনেক আগেই করা হয়েছে অনেক বড় বড় ওলামা এক রামকে তাদের নিকট আমি কিছুই না এবং তারা উত্তর দিয়েছেন তাদের নিজ নিজ মেজাজ অনুযায়ী তো বিশেষ করে চার ইমামের ভিতরে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আহমিন হাম্বাল তিনি বলেছেন সর্বোত্তম আমল হল মানে নকলের মধ্যে সর্বোত্তম আমল হলো জেহাদ হিসেবে ইল্লাহ মানে নকল জেহাদ তখন ইমাম সাফি রহমতুল্লাহ আলহি মনে করেন সর্বোত্তম আমল হলো সালাত আদায় করা আমার নফর সাদা আদায় করা বেশি বেশি সাদা করা বেশি বেশি আল্লাহ নকট অর্জন করা সালাতের মাধ্যমে দুইজন ইমাম গেলেন হ্যাঁ ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা তাদের মত হলো সর্বোত্তম এব হলো এরম অর্জন করা শেখ আলাই ইসলাম ইব না তাইমা রহমতুল্লাহ তাদের এই অভিমতগুলি উল্লেখ করে পরে উনি বলেছেন যে আসল কথা হলো যে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ এগুলি মানুষের সামর্থ্য অনুযায়ী অনুভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন হয়ে থাকে মানে একাধা একাত সময় উত্তম হয়ে থাকে এবং ব্যক্তি বিশেষ হিসেবে তিনি অন্য জায়গায় বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন যেমন একজন ব্যক্তি সে মানে ভীরু মানুষ সাহস তেমন তো উনি বলেন যে সে এব করুক বেশি বেশি নফল এবধ করুক যেহেতু তার জেহাদে যাওয়ার মনোবল নাই তার জন্যে নফল এবতে ব্যস্ত থাকাটাই উত্তম কিন্তু যার শক্তি সামর্থ্য রয়েছে এবং যথেষ্ট আগ্রহ রয়েছে তার জন্য জিহাদ করাটা উত্তম ক্ষেত্রে অর্জন করা তার বলেছেন যে এই বিষয়ে একটা উত্তর দেওয়া সহজ নয় বরং এগুলির বিভিন্নতা আসবে বিভিন্ন ব্যক্তি অনুযায়ী এরপরে তিনি একটি বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হলো যে সর্বোত্তম এ বাদত গণ্য করা যেতে পারে আল্লাহর এই এদিকে তিনি গিয়েছেন মজমুল ফাতাওয়ার খেতাবে তাহলে আমরা কি বুঝতে পারলাম শেখা শেখুল সাহেব তাইমের কথা থেকে যে নফল এবধ একটা আরেকটা থেকে উত্তম হতে পারে ব্যক্তি বিশেষের কারণে বা সময়ের কারণে যেমন বলা যেতে পারে রমজান মাসে কোরআন করা হলো উত্তম এবদ। একটি গুরুত্বপূর্ণ নফল এবদ কারণ আস উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কোরআনের উপর বেশি গুরুত্ব দিতেন আর এ মাসটি কোরআনের মাস হিসেবে পরিচিত এ মাসে কোরআন নাজিল করা হয়েছে এ মাসে জিবরি আলুসাল্লাম রসু উল্লাহ সাল্লাহ আলিউ আসসাল্লামকে নিয়ে কোরআন কী করতেন পঠন পাঠন করতেন মানে উভয়ে পড়াশোনা করতেন এই কোরআনকে এমনকি যে রমাদান ছিল রসুদ উল্লাহ সাল্লাহ আলি জীবনের শেষ রমাদান সে রমাদানে কোরআনকে এভাবে জিবিল আলহি তাকে নিয়ে দুইবার পড়েছেন তাতে বড় যায় মাসে কোরআন এর বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ গুরুত্ব রয়েছে সুতরাং Ramadan জন্য বলা যেতে পারে যে এটিই গুরুত্বপূর্ণ ইবাদত নাছরা এভারেজ বিল জুমলা শাইখুল আসমনা তাইমাজে বলেছেন যে যিকরুল্লাহ আল্লাহর জিকির উত্তম ইবাদত এটা একেবারে যথাযথ কথা যেমর মধ্যে আমরা দুইটা দইলেকেশ করতে পারি যে আমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাদশে আলা উনাবেকুম বে খায়রে আমালিকুম আমি কি তোমাদেরকে বলবো না খবর দেব না তোমাদের উত্তম আমল সর্বোত্তম আমল সম্পর্কে ও আজকা হা মালিককুম এবং তোমাদের মালিক মহান আল্লাহর নিকটে সব থেকে পবিত্র ও আর ফায় হাফি দ্বারা যা থেকে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বৃদ্ধিকারী সর্বোচ্চকারী উন্নীতকারী ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিল জাহাবি ওয়াল ওয়ারিক এবং তোমাদের জন্য উত্তম সেটাই স্বর্ণ রূপো خرচা করার থেকে ওয়া খায়রুল লাকুম মিন আন তালকা আদুওয়াকুম ফাতাদরিবা আনাকাহুম এবং এটাও থেকে উত্তম যে তোমরা তোমাদের শতদের সাথে মোকাবেলা করবে সাক্ষাৎ করবে এবং তারা তোমাদের গর্দান মারবে মানে তোমাদেরকে হত্যা করবে শহীদ করবে মানে শত্রুদের সাথে এবং এটা থেকে উত্তম যে তোমরা তোমাদের সত্যের সাথে সাক্ষাৎ করবে ফেতা দ্রিবু ফেতা দ্রিবু আনা কহম এবং তোমরা তাদের গরদান মারবে মানে তাদেরকে হত্যা করবে ওয়ে দ্রিবু আনা কখম এবং তারাও তোমাদের গরদান মারবে মানে তোমাদের শহীদ করবে মানে এটা থেকে উত্তম কলো ভালা সাহাবা একরাম তখন বললেন যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদেরকে বলে দিবেন হেরাসুল কলা জিক্রল্লাহ তা আলা রাসু উল্লা সাম বললেন যে ওটা হলো আল্লাহর জিকির দেখুন সোনান্তির মেজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর সোনা মাজা হাদিস নাম্বার তিন হাজার সাতশো নব্বই সাহেব না মাজাতে হাদিস টিকা আলবানি শহীদ বলেছেন শহীদির মে তো শহীদ বলেছেন দেখুন সাহেব না মাজা দু নম্বর খণ্ড তিনশো ষোলো পৃষ্ঠা শহীদের মেজি তিন নম্বর খণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠা এই হাদিসেলা সালাহ আলহ আসালাম কি বললেন কত কতগুলি আমল থেকে উত্তম বলেছেন লক্ষ্য করে দেখেছি আশা করি আমরা সবাই তো এই আল্লাহর জিকির হলো উত্তম এবং আল্লাহর জিকির একটা ব্যাপক জিনিস বুঝতেই পেরেছেন তো যাহোসময় শুধে আশা করি বিষয়টা মানে এতক্ষণ আমরা বুঝতে পেরেছি যদিও বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ আর অবস্থা ভেদে আমলের ভিন্নতা চলে আসে ভিন্ন ভিন্ন আমল কি উত্তম হয়ে থাকে যেমন আল্লাহর বলছেন অবিল আসার ইস্তাক ওরা রাতের শেষ প্রান্তে কি করে তব ইস্তেক ফার করে তো রাতের শেষ প্রান্তে কোরআন তেলাও ইত্যাদি থেকে তো ইস্তেক ফার করা উত্তম কারণ আল্লাহ বলে দিয়েছেন তো অনুভাবে যখন যে জিকিটটা সেটাই উত্তম কোরআন কোরআনতলা একটা উত্তম ব্যবহার প্রত্যেকটা হরফে দশ করে নাকি কিন্তু যদি আপনি আজান শুনতে পান তখন কিন্তু আপনার আর একটা হয়ে গেছে সেটা হলো আজান শোনা আজান আপনি ভালো করে শুনবেন এবং আপনি কি করবেন এরপরে পাঠ করবেন আজান শোনার পরে আজানের জবাব দেওয়ার পরে এরপর অসিলা দোয়া করবেন এতে কি হবে আপনার সাফাত ও আজীব হয়ে যাবে তো এখন এটাই এই সৃজনাল কাজ এটাই উত্তম তো এভাবে সময় ভেদে বিভিন্ন আমল বিভিন্ন আমলের ওপরে প্রাধান্য পেয়ে থাকে বা উত্তম হয়ে থাকে সময়ের প্রেক্ষাপটে সময়কে কেন্দ্র করে হয়ে থাকে সময়ের ভিন্নতার কারণে আবার ব্যক্তি বিশেষের ভিন্নতার কারণে একজন ব্যক্তির এলএম অর্জনের ক্ষমতা নেই সে কি করবে এববন্দি বেশি বেশি করুক আর ব্যক্তির এলেম অর্জনের তার যোগ্যতা রয়েছে সে এলেম বেশি বেশি করে অর্জন করার চেষ্টা করুক কারণ এলএম একটা জিনিস যে এলেমের মহতাজ সর্বক্ষেত্রেই নামাজে রোজায় হজ জিকির আজকার সর্বক্ষেত্রে এলেবার প্রয়োজন আপনি যদি এলেমে না জানেন কিভাবে জিকির কোনটা জিকির মসরণ জিকির আর কোনটা বেলাতে জিকে চিনবেন কিভাবে আজ তো বেদাতেরা আল্লাহ আল্লাহ শাসে হু হু করে মরে যাচ্ছে এটা কোনো জিকির হলো আল্লাহ হেদায়তের মালিক তা যা হোক আশা করি আমরা বুঝতে পেরেছি যে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অনেক সময় আমল উত্তম হয়ে থাকে এক আমল থেকে আরেক আমল উত্তম হয়ে থাকে একজনের জন্য একটা আমল উত্তম আরেকজনের জন্য আর একটা আমল উত্তম কারণ সে ওটাই পারছে ওটাই তার ক্ষমতা বেশি ওলাচ্ছে আবার সময়ের ভিন্নতার কারণে হয়ে থাকে আমলের উত্তমতা যেমন রমাদানের শাহ দর্শক এগুলি আমল সব থেকে উত্তম না অন্যান্য এ থাকে এর ভেতরে লাইহাতুল কদর রয়েছে লাইহাতুল কদমের কদরের আলাদা এ রয়েছে ফজরত রয়েছে লাইহাতুল কদরের খায়ের আল ফেসার কদর রাত হাজার মাসের থেকে উত্তম এক হাজার মাসের থেকে উত্তম এইভাবে সিজনাল কিছু এবাদ রয়েছে যেগুলি ওই সময়ের এবাদ উত্তম দশ হাজির হাজার আমল মতো অন্যান্য কোনো আমলই না আল্লাহ নিকট বেশি করে এটা আল্লাহ রসুল শাসন বলেননি সুতরাং ওই সময় ওই আমলগুলি উত্তম অন্যান্য মাসের থেকে ওই দিনগুলি আমার সব থেকে উত্তম হবে এইভাবে আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারি আসলে বিষয়টা অনেক বড় এবং রেফারেন্স নির্ভর তাহলে প্রশ্ন অনেক লম্বা হবে এটাই স্বাভাবিক কিন্তু এরপরও বলা যায় যে একটা বিরাট বিষয়কে সংকুচিত করে বলার চেষ্টা করলাম পরিশেষে আবারও বলবো যে সর্বোত্তম এ নফল এবাদের ভিতরে এগুলি ব্যক্তি বিশেষের কারণে ভিন্নতা আসতে পারে উত্তমতার ক্ষেত্রে আবার সময়ের কারণেও হতে পারে আর এভারাইজ আমরা বলতে পারি যে আল্লাহর জিকির হল সর্বোত্তম তবে এলেমের মর্যাদা তো আমরা বুঝতেই পেরেছি কিন্তু আমরা যদি এলেমকে ফরজের অংশ নিয়ে নিই তাহলে তো জিকিরের বিষয়টি প্রাধান্যতা আমরা পেয়ে যাচ্ছি হাদিস থেকে যা হোক আল্লাহ রব্দ আমাদেরকে সবাইকে সঠিক হত বিদান করা আমিন